মুখে পান রয়েছে, পান আমি দেব, পান আমি দেব, রস খাওয়াবো। পান আবার দেবে, পান ভাই রস ভালো লাগবে। আমার ভাই কতদিন নিয়েছিল দুধের মধ্যে ভাই, কিন্তু পান মুখে ভালো লাগবে, একটু পানি দেন না। ১০ টাকা বললেন, মনে করলাম ডেকে নিলাম, মনে দিয়ে দিলেন বোতল ১০ টাকা, তো ভালো তো। বোতল কত? ১০ টাকা বললো না, একটু ১০ টাকা গ্লাস। বোতল কত ভাই? কাকা ধরে দেবেন, চলে যাচ্ছিল, আমি ডেকে নিয়ে এলাম। আচ্ছা ভালো, আপনি কথা রেখে গ্লাস দিয়ে দেন, গ্লাস একটু ধুয়ে ধুয়ে দেন। হ্যাঁ, এটা ছোট, এটা কি দেড় গ্লাস খাবো টাকার? হুম, কোনো সমস্যা নেই, ছেলে প্রথমে খাইল না, এবার বুঝতেছে। আরে এক গ্লাস তো, হাফ হাফ এক গ্লাস তো পুরোই দিই, আরে খাও, আরে খাও। একদম তাজা রস, আপনিও নেন, আমরা নেবো বিল, কিন্তু কেউ হাত দেবেন না, রেখে নিলাম, ডেকে নিয়েছি আমি। ও কখন ধরে ডাকতেছে, দাঁড়ান 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 ভাই, সুন্দর একটা গরু দেখে আসেন একটু, যান ভাই খাবে না, খাবে কোন্ডের মুখ কোন্ডে আমি কিন্তু ধরে রাখি না। এর মধ্যে কি বোতল? কি আমাদের ভাই, ওই কোল্ড ড্রিঙ্কস খেলে তো বোতল পাই। ভাই আপনি সিঙ্গেলটা খান, তারপর হিসেব করছি। আপনিও নেন, আপনি নেন।
আমি একটু গাছ গাছালি ছবি তুলি। কি সুন্দর সোনার দুটো ছিল গো ভাই, তোমারও তো ভিডিও করা মুই আগে বলতেন বোতল আমরা নিয়ে আসতাম আপনার 1700 টাকার কিনা লাগার দরকার ছিল। 1700 টাকার বোতল।